সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। মা শখ করে ছেলের চুল বড় করেছিলেন। ছেলের চুলের ঝুঁটি দেখে মা খুব আনন্দ পেতেন। তার ঝুঁটি বাঁধা চুলের ছবি ফেসবুকেও বেশ আলোচনা এসেছিল। সেই শখের ঝুঁটিতে বাদ সাধলো এবার স্কুলের নির্দেশ, তাই তো চুল ছোট করতে হলো সাকিব খান এবং অপু বিশ্বাসের পুত্র আবরাম খান জয়কে। বছরের শুরুতেই চুল কেটে নতুন স্টাইলে হাজির হয় জয়। সোমবার রাতে ফেসবুকে ছেলের নতুন স্টাইলের ছবি পোস্ট করলেন মা অপু বিশ্বাস। ক্যাপশনে লেখেন, জয়ের নতুন লুক। সেই ছবিতে লাইক পড়েছে হাজার হাজার। মায়ের সঙ্গে প্রকাশ্যে আসার পর থেকে জয়ের জনপ্রিয়তা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি বা খবর পেলেই লুফে নেন তার সুপারস্টার বাবা মায়ের ভক্তরা। রয়েছে তার নামে ফেসবুক পেজও, সেখানেও তার ফলোয়ার প্রায় 1 লাখের কাছাকাছি। সম্প্রতি জয় স্কুলে ভর্তি হয়ে এসেছে আলোচনায়। এবার সেই স্কুলের নির্দেশে চুলের স্টাইল বদলে ফেলে এসেছে খবরের শিরোনামে। জানা গেছে স্কুল থেকে ছেলের চুল ছোট করার নির্দেশ পেয়ে বাবা সাকিব খান ছেলেকে তার বাসায় নিয়ে যায় এবং একজন চুল কাটার লোককে ডেকে আনেন, তাকে দিয়ে পুত্রের চুল কাটান। দুরন্ত জয়ের দুষ্টামির কাছে হার মেনে 3 ঘন্টারও বেশি সময় ধরে চুল কাটতে হলো তার। শুরু থেকে মায়ের কাছে বড় হলেও আজকাল দাদার বাড়িতে আনাগোনা বেড়েছে জয়ের। দাদার বাড়ির সবাই পরিচিত হয়ে গেছে, আর সময় পেলে ছেলেকে নিজের কাছে নিয়ে আসেন বাবা সাকিব খান। তার দাদা দাদিও আদরের পোতাকে অনেক বেশি আদর করেন। প্রসঙ্গত, আবরাম খান জয় গেল বছরের শেষ দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে প্লে গ্রুপে ভর্তি হয়েছে। সেখানেও সে ব্যাপক জনপ্রিয়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।